আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। একটি সতর্কবার্তা নিয়ে বারবার আপনাদেরকে বলছি, তা হচ্ছে আমার নাম ভাঙিয়ে আমার ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র তারা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ প্রতারক চক্র, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রিয় দর্শক, আজকে এমন একজন ভাই এসেছেন যিনি তাদের এই প্রতারণার চক্রে প্রতারণার ফাঁদে পড়েছিলেন এবং তিনি কি অভিজ্ঞতা ছিল ওনার, সে অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি। আপনি মূলত যে প্রতারণার ফাঁদে পড়েছিলেন সেটা কি ধরনের প্রতারণার ফাঁদ ছিল? প্রতারণার ফাঁদটা ছিল, প্রথমে আমি তার সাথে কথা বলি, তিনি একে বলছে যে আপনি কি ডক্টর রায়হান উদ্দিন স্যার? উনি বলছেন জি। তো আপনি কোথায় বসেন? আমি ইপিজেডে বসি। আর কোথায় কোথায় বসেন? আমি ঢাকাতে বসি। অর্থাৎ কুমিল্লা, আমি যেখানে যেখানে বসি সেখানে যেখানে যেখানে বসেন, এবং ওনার একটা পার্সোনাল নম্বর দিয়েছেন। তারপরে আমার সাথে আমার প্রবলেমগুলো উনি জেনেছেন, শুনেছেন। এরপরে উনি আমাকে বলছেন যে আপনার এটা ভালো হয়ে যাবে, 45 দিনের একটা কোর্স, আমি ওষুধটা পাঠাবো, এটা অগ্রিম কোনো টাকা দিতে হবে না। আপনার ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে, 7 দিন পরে আরাম পাবেন, না পেলে টাকা রিটার্ন। কিন্তু যেদিন ওষুধটা নিয়ে আসে, এরপরে দেখি এই ওষুধের মধ্যে কিছু নাই, শুধু একটা ময়দা আটা গলে আছে। পরবর্তীতে তাকে আমি আবার ফোন দেই, কিন্তু সে আমার সব কিছুই কেটে দেয়, ব্লক করে দেয়, ফেসবুক প্লাস আমার মোবাইল নম্বর এবং আমার রিং করে না, সব ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। সব ব্ল্যাক লিস্টে সবগুলো, এখন তার সাথে আমি যোগাযোগ করতে পারছি না। অর্থাৎ এটা প্রতারক চক্র, এটা এবং আপনার থেকে একটা ভালো অ্যামাউন্টের টাকাও সে নিয়ে যায়। জি। এবং প্রিয় দর্শক, ওনাকে বিনিময়ে যে ওষুধটি পাঠিয়েছিল, এই ওষুধটি হচ্ছে এইরকম একটি কোটার মধ্যে একটি ওষুধ পাঠিয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি ওনারা কেমন প্রতারক চক্র। দেখতে পাচ্ছেন যে আসলে একটা হচ্ছে তুলা দেয়া ভিতরে, এবং ওষুধগুলো যদি একটু আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ওষুধগুলো হচ্ছে শুধুমাত্র মনে হচ্ছে যে আটা ময়দা দিয়ে কিছু গুলে রেখে দিয়েছে, এগুলো কোনো আসলে ওষুধের কাতারেই পড়ে না। দেখতে পাচ্ছেন যে এইগুলো কোনো ওষুধই না, এবং এই ওষুধগুলো ওনাকে পাঠিয়েছে এই ধরনের একটা কোটার মধ্যে করে, এবং বিনিময়ে ওনার থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে তিনি, যা আসলে সম্পূর্ণ প্রতারক চক্র। এবং রায়হান সেজে ওনারা কথা বলছে এবং ডক্টর রায়হান সেজে ওনারা চ্যাট করছে। প্রিয় দর্শক, আমি কোনো ধরনের অনলাইনে রোগী দেখি না, কোনো ধরনের ওষুধ পাঠিয়ে থাকি না। আমি বারবার বলছি, আমার প্রতিটি ভিডিওতে বলছি, ওরা আমার নামে প্রায় 30টিরও বেশি ফেক পেজ খুলেছে, যেগুলো দেখবেন ডক্টর রায়হান আর, ডক্টর রায়হান এ বি, ডক্টর রায়হান সি, ডক্টর রায়হান এস এ, ডক্টর রায়হান 0.1, এই ধরনের নামে ওরা প্রায় 30টিরও বেশি ফেক পেজ খুলে আমার ভিডিওগুলো নিয়ে ওরা বুস্ট করে মানুষের কাছে পৌঁছাচ্ছে, যা আসলে সম্পূর্ণ প্রতারক চক্র। প্রিয় দর্শক, আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখি, এবং আমার দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই, যে নাম্বারগুলো শুধুমাত্র আমার সহকারী সিরিয়াল নিয়ে থাকে। আমি ফোনে কোনো ধরনের কথা বলি না, কোনো ধরনের কথা বলার সুযোগ থাকে না আমার, এবং চ্যাট করার প্রশ্নই আসে না। এবং আমার এই নাম্বারগুলো হলো শুধুমাত্র আমার এই ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া আছে, দুটি সিরিয়াল নাম্বার আমি একটু বলে দিচ্ছি, 01647 01647 386185, 01647 386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727 375664, 01727 375664, এই নাম্বারের বাহিরে টোটালি কোনো ধরনের আমাদের নাম্বার নেই, শুধুমাত্র এই নাম্বারগুলো সিরিয়াল নেওয়া হয়। অর্থাৎ আপনি যদি আমাকে দেখাতে চান, সরাসরি আমার চেম্বারে এসে দেখাতে হবে, আমার সরাসরি আমার সাথে কথা বলে আপনারা সরাসরি কথা বলে আপনি আপনার চিকিৎসা নেবেন, কিন্তু কোনো ধরনের অনলাইনে আপনাকে ওষুধ দেওয়া হবে বলে বা ডাক্তার রায়হান সাথে কথা বলে যদি হয়, তাহলে সম্পূর্ণ প্রতারক চক্র। আমার শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল রয়েছে ডক্টর রায়হান উদ্দিন নামে, যেখানে 237,000 সাবস্ক্রাইবার রয়েছে, এবং একটি মাত্র ফেসবুক পেজ রয়েছে ডক্টর রায়হান উদ্দিন নামে, যাতে 1.5 লাখ ফলোয়ার রয়েছে এর বাহিরে। এবং আমার একটি ফেসবুক আইডি রয়েছে ডক্টর রায়হান উদ্দিন নামে, যেখানে 50,000 ফলোয়ার রয়েছে, এর বাহিরে টোটালি কোনো ধরনের আমার আইডি নেই। যদি কেউ এই ধরনের প্রতারণার ফাঁদে পড়েন, এটার সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে পড়বেন, এর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা কিন্তু আমাদের নেই, এবং আমরা এই বিষয়গুলোতে আইনানুগত ব্যবস্থা নিচ্ছি, এবং হচ্ছে আশা করছি শীঘ্রই এরা এই ধরনের প্রতারণা বন্ধ করতে বাধ্য হবে। প্রিয় দর্শক, যারা এই ধরনের প্রতারক চক্র
আপনাদেরকে আসলে কনভিন্স করার চেষ্টা করছে, আপনি ধরেই নেবেন এরা সম্পূর্ণ প্রতারক চক্র। আমি কোনো ধরনের অনলাইনে রোগী দেখি না, শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখি। আমার দুটো চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার, ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশে, লাস ফার্মার পাশে বিল্ডিংটি পিওর সায়েন্টিফিক ডায়াগনোস্টিক সেন্টার। আর এখানে কুমিল্লায় কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, সেখানে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রোগী দেখে থাকি। প্রিয় দর্শক, এর বাহিরে আমার কোনো ধরনের চেম্বার নেই, কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না। দয়া করে কেউ প্রতারিত হবেন না, যা পাঠিয়েছে ওনাকে তার সম্পূর্ণ প্রতারণা। এই ওষুধগুলো আসলে ওনার মাধ্যমে আমরা ডাস্টবিনে ফেলে দেব, আপনি এই ওষুধগুলো আজকে আমার ডাস্টবিনে ফেলে দেবেন। আজকে এই ওষুধগুলো তিনি আজকে ফালাবেন ডাস্টবিনে। প্রিয় দর্শক, যারা এই ধরনের প্রতারণা করছেন তাদের থেকে সাবধান থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।